ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবা নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে গ্রহণ চলাকালীন কোন খাদ্যদ্রব্য যাতে দূষিত না হয়, গ্রহণের প্রভাবে প্রভাবিত না হয়, সেই খাবার খেলে যাতে আপনি রোগগ্রস্ত না হন, তাহলে খাদ্যে আপনি কি দিয়ে রাখবেন। অবশ্যই আপনারা দুটি জিনিস যদি দিতে পারেন, দুটি জিনিসের কথা বলবো, সেই দুটি জিনিস আপনার জীবন রোগগ্রস্ত হওয়া থেকে বাঁচাবে, ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন, কেননা রাহুর প্রভাব কোনোভাবেই আপনার জীবনে আসবে না, এবং গ্রহণের সময় যে অশুভ শক্তির বাড়বাড়ন্ত বেড়ে যায় সেগুলো আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না। চলুন আমরা আলোচনা আরম্ভ করি। আলোচনার প্রথমেই বলবো যে আমরা জানি গ্রহণের সময় কোন খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয়, বিশেষ করে কোন পানীয় তো খাওয়া উচিতই নয়, এর সায়েন্টিফিক কারণও আছে। দেখুন, যখন সূর্য যখন তার আলো বিকশিত করে, চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে ওঠে, তখন অশুভ শক্তিরা চুপিসারে পরাস্ত হতে বাধ্য হয়। অর্থাৎ আমাদের এই যে পরিবেশ, সেখানে তো প্রচুর অণু, সূক্ষ্ম সূক্ষ্ম অণু পরমাণুতে ভাইরাস ব্যাকটেরিয়া গিজগিজ করছে, ঘুরে বেড়াচ্ছে, তাই আলোর প্রকাশে সেগুলো কি হয়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হতে পারে না। কিন্তু সূর্যগ্রহণ মানে সেই শক্তির কি হচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়া ভাইরাসরা উল্লাসে মেতে ওঠে, তারা আমাদের জীবনকে প্রভাবিত করতে চায়, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চায়, রোগ জ্বালা আমাদের উপহার দিতে চায়। তাই অবশ্যই খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, তাই অবশ্যই কি করা উচিত, খাদ্য গ্রহণ করা উচিত না। কিন্তু শাস্ত্র বলছে যদি কোনো রোগী, তার ঘন্টায় ঘন্টায় ওষুধ চলছে, তার প্রাণ নির্ভর করছে, বেঁচে আছে এই ওষুধের উপর, তাকে অবশ্যই দেবেন, বঞ্চিত করবেন না। কোনো ছোট বাচ্চা, দুধের শিশু, আপনি পুরো শিব হরির নাম করে তাকে খাদ্য প্রদান করবেন, কেননা পুরো বাতাবরণকে স্বচ্ছ করে দিয়ে, পবিত্রতার মধ্যে দিয়ে, শুভ শক্তির জয়গান করে, শুভ শক্তি বাতাবরণ শুদ্ধ করে নিয়ে তাকে দিতে পারেন। শাস্ত্র কিন্তু এটা বলছে যে দিতে পারেন। কোন রোগী, শয্যাশায়ী রোগী এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু করতে পারেন, কিছু করার নেই। তবে অবশ্যই জল খাবেন না, বা টয়লেটও ইউজ করবেন না, মলমূত্র ত্যাগ করা কন্ট্রোল করবেন, আবার কোনো সাদা জিনিস তো অবশ্যই খাবেন না, কোনো রাবড়ি, কোনো মিষ্টি জাতীয় জিনিস, কোনো পায়েস পরমান্ন, এগুলো অ্যাট্রাক্ট করে অশুভ শক্তিকে, রাহুর প্রকোপ বৃদ্ধি পায় জীবনে, তাই এগুলোকে অ্যাভয়েড করবেন। খাদ্য তো অ্যাভয়েড করবেন, এগুলোকেও অ্যাভয়েড করবেন। এবং ধরুন যে রান্না আছে করা, বা বাড়িতে জল আছে বোতলে হোক, বা আপনার জলের জায়গায় বালতিতে হোক, খাদ্য জল আছে, কি করবেন, উপায় নেই সবকিছু ফেলে দেওয়ার, আপনাকে রাখতেই হবে জল, তো আপনাকে রাখতেই হবে, নিঃশেষ করে তো রাখবেন না, জলের জায়গা ফাঁকা রাখতে নেই, এটাই শাস্ত্র বলছে, কি করবেন। বা পাকান্ন খাবার আছে, খাবার যেটা রান্না করেছেন খেয়েছেন আছে, পরে খাবেন, যাতে অশুদ্ধ না হয়, গ্রহণের প্রভাব দ্বারা প্রভাবিত না হয়, শুদ্ধ থাকে, তার ব্যবস্থা করার জন্য আপনি কি করবেন। এবারে বলবেন, হয়তো অনেকে ভাবতে পারেন যে আমাদের দেশে তো আর গ্রহণ হচ্ছে না, তাই
এই নিয়ম মানা উচিত নয়, এটুকুনি বলবো। আপনার দেশে গ্রহণ আংশিক হোক, সম্পূর্ণ হোক, বা দেখতে পাওয়া যাচ্ছে না বা এফেক্টেড নয়, ঠিক আছে, কিন্তু আপনি যদি সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখেন, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে দেখেন, বিজ্ঞান মনস্কতা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন, তাহলে বলবো পুরো অ্যাটমসফিয়ার বিশ্বই তো এফেক্টেড হচ্ছে, তাই না? সূর্য তো পার্টিকুলার একটি দেশের জন্য নয়, সূর্য তো পুরো ইউনিভার্সের জন্য। সেটি যখন অন্ধকারময় হয়ে যাচ্ছে, তাহলে তার এফেক্ট তো সব জায়গাতেই পড়বে, তাই না? সো বি কেয়ারফুল, অবশ্যই মানবেন। দেখুন, মানলে ক্ষতি নেই, মানলে লাভ। তাই কি করবেন, তুলসী পাতা অনেকেই জানেন, অনেকে জানেন না, তুলসী পাতা দিয়ে রাখবেন, যেমন অ্যামাউন্ট সেই অনুযায়ী তুলসী পাতা দিয়ে রাখবেন। তুলসী পাতায় শ্রীহরি বাস থাকে, আপনারা জানেন, আমরা দেখবেন সবকিছু শুদ্ধ করে নিই তুলসী পাতা দিয়ে, তাই না? তুলসী পাতা দেবেন। আরেকটি জিনিস আপনারা অবশ্যই প্রদান করবেন, সেটি হচ্ছে আপনাদের খুবই পরিচিত বা আপনারা অনেকেই জানেন, যদি আপনারা হাতের কাছে আপনাদের বাড়ির আশেপাশে সেই জিনিসটি হয়, অনেকেই যারা গ্রামাঞ্চলে থাকেন তারা এটি সহজলভ্য হিসাবে সংগ্রহ করে নিতে পারবেন, যারা শহরে থাকেন তারাও সংগ্রহ করতে পারবেন, পূজা পাঠের দোকানে এটা পাওয়া যায়। যদি কোনোভাবে সংগ্রহ করতে না পারেন, আমরা একটি লিংক দিচ্ছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, পূজা পাঠে শ্রাদ্ধ কর্মে আমাদের এটি ব্যবহার করা হয়, এবং এইটি ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না, সেটি দৈবিক কৃপাযুক্ত একটি জিনিস, সেটি হচ্ছে কুশ। ঠিকই শুনেছেন, কুশ দিয়ে রাখুন, অবশ্যই তুলসী পাতার সাথে কুশ, যেখানে যেখানে আপনার জল রেখেছেন, খাবার রেখেছেন, যা কিছু আছে, যতই আপনি বন্ধ করে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিন না কেন, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিন না কেন, এই শুভ জিনিস, পবিত্র জিনিস, দৈবিক কৃপাযুক্ত জিনিস, আপনি যদি আপনার খাবারের মধ্যে দিয়ে রাখেন, পরে কিন্তু যেখানে সেখানে ফেলে দেবেন না, যখন ব্যবহার করবেন তখন এটি যেখানে আপনি কি রাখেন, যেখানে আপনি ফুল বাসি ফুল ফেলেন সেখানে রাখবেন, ধুয়ে নেবেন তারপরে ফেলবেন। তবে একটা কথা বলে রাখি, কোনো আমিষ খাবার এগুলো দিতে যাবেন না, তাতে পাপই বাড়বে। সাত্ত্বিক জিনিস, দৈবিক কৃপাযুক্ত জিনিস, আমরা এগুলোর যথার্থ মর্যাদা আমাদের দেওয়া উচিত, তাহলে আমাদেরই ভালো হবে। অবশ্যই দুটো জিনিস যদি আপনারা খাবারের মধ্যে জলের মধ্যে দিয়ে রাখতে পারেন, কোনো গ্রহণের কোনো প্রভাব আপনাদের উপর বিস্তার করতে পারবে না। খুব ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।